হ্যালো বন্ধুরা, আমি সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো সজনা ফুলের পোস্ত। সজনা ফুলের পোস্ত বানানোর জন্য দেখো, কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সজনা ফুলগুলো কুড়িয়ে আনা। তারপর দেখো দিয়ে দিলাম জল। জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই, কিন্তু অল্প একটু সিদ্ধ করে নেব। নিয়ে আমি কড়া থেকে নামিয়ে রেখে দেব। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটু কড়া থেকে নামিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। যেহেতু পোস্ত হবে সেহেতু সর্ষের তেলটাই বেস্ট। সর্ষের তেল দেওয়ার পর আমি সজনা ফুলগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব শিলে বেটে রাখা পোস্ত। দেখো পোস্তটাও আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। দেখো নুন দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে পোস্তটা নাড়তে থাকছি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচটা চিনি, একদমই দুটি চিনি, কারণ যেহেতু ফুল আছে দুটো চিনি দিতেই হবে, তাই একদম অল্প চিনি। তারপর দেখো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আমি কিন্তু নামানোর আগে এখানে সর্ষের তেল ইউজ করব। তোমরা কিন্তু সর্ষের তেলই ইউজ করবে, কারণ পোস্তর জন্য সর্ষের তেলটাই বেস্ট। দেখো তেল দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্যে সত্যিই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।